আজকে নিয়ে আসলাম মুখে বালতি বালতি পানি নিয়ে আসার রেসিপি। তো এই রেসিপিটা দেখে কার কার মুখে বালতি বালতি পানি চলে এসেছে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক সাবিনাস কিচেন অ্যান্ড ব্লগ। তো আসলে আমি কি এই রেসিপিটা কি বা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করছি। আসলে অনেকদিন আগে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা রেসিপি পেয়েছিলাম, সেটা হলো লেমন পিনাক। আর সেই লেমন পিনাক রেসিপিটাই আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। তো এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি স্লাইস করা বেশ খানিকটা গাজর, আর বেশ খানিকটা নিয়েছি লেমন, বেশিরভাগটা লেমন নিয়েছি, এবং শসা নিয়েছি, এবং নিয়েছি স্লাইস করা এটা হলো কেশর আলু। কেশর আলুটা আপনারা চিনেন কিনা আমি জানি না, তবে এটা হয়তো অনেকে অনেক নামে চিনে, তবে আমরা কেশর আলু বলি। নিয়ে নিলাম সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি এবং বেশ খানিকটা চিলি ফ্লেক্স। আসলে আমি একটু স্টাইল করে বললাম, চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন নিয়ে নিলাম তেঁতুল। এই তেঁতুলটার জন্য আমি বলেছি একদম মুখে বালতি বালতি পানি নিয়ে আসার রেসিপি। এই তেঁতুলটা দেখে আমার এখনই আমার মুখে মুখে বালতি বালতি পানি চলে আসছে। তো কার কার বালতি বালতি পানি চলে আসছে জানাবেন কমেন্টে প্লিজ। তো এই রেসিপিটার ক্যাপশন কিন্তু বালতি বালতি মুখে পানি নিয়ে আসার রেসিপি, এটাও কিন্তু দেওয়া যেতে পারে, কি বলো ভিউয়ার্স? তো আমি এর আগেও এটা শুধু লেবু এবং শুধু তেঁতুলটা করেছিলাম, কিন্তু এত পরিমাণ টক ছিল বলে বোঝানো যাবে না, তাই আমি এবার একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আসলে ওই রেসিপিটা শেয়ার করছিলাম, তো ভাবলাম যে এই রেসিপিটা একটু শেয়ার করে একটু টক কম লাগবে। তো নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লবণ। এটা আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি। তো প্রথমে বাটিতে নিলাম, একটু বেশি হয়েছে, ঝাঁকানো যাচ্ছিল না, তো আমি একটু কমিয়ে নিলাম। এভাবে আমি একটা বাটিতে ঝাঁকিয়ে মেখে নিব, মানে হাতে মাখা ছিল চিলি ফ্লেক্স দিয়েছি যাতে হাত একটু না জলে। আর আপনারা যদি হাতে মাখান তাহলে একটু গ্লোভস ব্যবহার করতে পারেন। তো আমি একটু বাটিতে এই জন্য ঝাঁকিয়ে নিচ্ছি যাতে একটু সফট মাখা মাখা হয়। তো আমি এগুলো বাটি থেকে নামিয়ে নিলাম, পরবর্তীগুলো আমি বাটিতে তুলে নিয়ে সেমভাবে ঝাঁকিয়ে নেব। তো আমি এখানে শুধু গাজর, টমেটো, কেশর আলু, তেঁতুল, লেবু নিয়েছি। আপনারা চাইলে শুধু আপনাদের পছন্দ মতো যেটা পছন্দ করেন সেটা দিয়ে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, আবার শুধু লেবু বা তেঁতুল দিয়ে করতে পারেন যারা বেশি টক পছন্দ করেন। তবে আমি একটু বেশি টক লাগে এই জন্য আমি কিছুটা ভিন্নভাবে করার চেষ্টা করছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন এবং সবাইকে বানিয়ে খাওয়াবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আমার অনেক বড় পাওয়া। তো এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের একটু বলে রাখি যে আসলে বলেন তো এই রেসিপিটার ক্যাপশন কি দেওয়া যেতে পারে। আমি তো দিয়েছি মুখে বালতি বালতি পানি নিয়ে আসার রেসিপি, তো বলেন তো এই রেসিপিটা দেওয়া ঠিক আছে কিনা। তো আমি খাচ্ছি আর একদম মানে কি বলবো, এত পরিমাণ টক ছিল যে শুধু পানি খাচ্ছিলাম রেসিপিটা খাওয়ার আগে। তো আমি খুব বেশি টক একটা পছন্দ করি না, তারপরও খাচ্ছি, ভালো লাগছে, খারাপ না। তো আমার সাইডম্যান ভাবিকে একটু দিয়ে আসলাম খাওয়ার জন্য। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন এবং সবাইকেও খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।